এমবাপ্পেকে এপিএস জিতে থাকছেন না, তেমন কথাই এবার সামনে এসেছে। সেটি কি খালি গুঞ্জন নাকি সত্য রয়েছে পেছনে? লিওনেল মেসি আগামী জুনে পিএসজি ছাড়বেন সেটা সবারই জানা কথা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টা নিশ্চিত অনেক আগে থেকেই। নেইমার জুনিয়রও পিএসজিতে থাকছেন না, মৌসুম শেষে তিনি প্যারিস ছেড়ে দিচ্ছেন সেটাও এক প্রকার নিশ্চিত। বার্সার এই সাবেক দুই তারকা চলে গেলে এমবাপ্পেই পিএসজির মূল শক্তি হবার কথা। তবে ফ্রান্সের পত্রিকা লেকিপ জানাচ্ছে এমবাপ্পেও নাকি পিএসজিতে বেশি দিন থাকতে চাইছেন না। গত বছর ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন এমবাপ্পে, যেটি শেষ হবে 2025 সালে। পরবর্তীতে জানা গেছে এমবাপ্পের সঙ্গে চুক্তির সময় একটা শর্ত দিয়ে দিয়েছিল পিএসজি। মূলত পিএসজি এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছিল 2 বছরের জন্য। শর্ত ছিল এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও 1 বছরের জন্য বাড়াতে পারবেন, তবে সেই শর্ত এমবাপ্পেকে চালু করতে হবে চলতি বছরের জুলাইয়ের মধ্যে। এই সময়ের পর এই শর্ত আর বহাল থাকবে না। তবে লেকিপ যে খবরটা জানাচ্ছে সেই শর্তটি চালু করার কোনো ইচ্ছাই এমবাপ্পের নেই। যদি তাই হয় আগামী বছরই পিএসজির হয়ে শেষ বছর ফরাসি এই ফরোয়ার্ডের, এমনটা হলে 23-24 মৌসুমের পর এমএনএম ত্রয়ীর কেউই হয়তো থাকবেন না প্যারিসে, এই খবর আসছে। 2023-24 মৌসুম এমবাপ্পের শেষ মৌসুম এটা মোটামুটি নিশ্চিত করছে যখন লেকিপ, তখন অন্যদিক থেকে এমন গুঞ্জনও আসছে যখন মেসি নেইমার পিএসজি ছাড়ছেন পিএসজির শক্তি খর্ব হচ্ছে, তখন খর্ব শক্তির পিএসজিতে এমবাপ্পেও ঠিক সেই ছন্দে থাকবেন কিনা এমন সন্দেহ তার মনে দানা বাঁধায়। তিনিও হয়তো ক্লাব পরিবর্তনের চিন্তাটা করেই রাখছেন, সেটা তার চুক্তির মেয়াদের আগেই হতে পারে, এই মৌসুম শেষে আগামী মৌসুমও সেটা হতে পারে। যখন চুক্তি 2025 সাল পর্যন্ত রয়েছে, তখন এমবাপ্পে 2024-এর জুনেই চলে যেতে পারেন ভিন্ন কোনো ক্লাবে। তবে 2024 পর্যন্ত তিনি পিএসজিতে থাকছেন এটা নিশ্চিত করেই বলা যায়।